মহান প্রতিপালক করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শিবানীর মাধ্যমে ইমানদার বান্দা বান্দীদিগকে লক্ষ্য করে ঘোষণা করলেন, হে ইমানদার সকল শোনো শোনো, যার ওসিলায় আকাশ বাতাস পাতাল ভূতল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি সৃজন করেছি, তার প্রেমে আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ি, আর তার তাজিমে তোমরাও দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। কান্দিলেতে ছিল যে নূর, কান্দিলেতে ছিল যে নূর, সেই নূর চমকালো তুরে, সেই নূর একদিন পড়লো ধরা মা আমিনার উদারে। তিনি বোঝেন মনের ভাষা, তিনি বোঝেন মনের ভাষা, তিনি শোনেন ফরিয়াদ, তিনি পারেন পাপি তাপি করিয়া দিতে আজাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলুন ভাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তোমার সৃষ্টি যে তামাম, ও সিলাই তোমার সৃষ্টি যে তামাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আসমানে তুমি, জমিনে তুমি, তুমি ফরশে আলম, তুমি আরশে আজম, তুমি ফরশে আলম, তুমি আরশে আজম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু রসুল্লাহ হবিবল্লাহ
তুমি আমার কলবের দাম, তুমি আমার কলবের দাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আগে তোমার জানি, তোমার হাতে জামে ইরফানি, আল্লাহর আগে তোমার জানি, তোমার হাতে জামে ইরফানি, তুমি জিন্দা খুদার কালাম, তুমি জিন্দা খুদার কালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জন নূরুল হুদা পেয়েছে, সে জন বেশাক হুদা পেয়েছে, তাই শুভ শাম জপে আসলাম, তাই শুভ শাম জপে আসলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আদেশ করেছেন আমাদের প্রত্যেককে পূর্ণরূপে ইত্তেবা করার তৌফিক দান করুন। ও গো মালিকে কায়না, আমাদের হতে আপনি সে কথা বলিয়ে নিন যে কথায় আপনার রাসূল খুশি হবেন, আপনি সে পথে চালিয়ে নিন যে পথে চলে আপনার রাসূল পাককে পাওয়া যাবে। আমাদের মাধ্যমে আপনি সে কাজ করিয়ে নিন, করিয়ে নিন, করিয়ে নিন, যে কাজ করলে আপনার রাসূলের ইত্তেবা করা সম্ভব হবে। পরওয়ারদিগারে আলাম, আমাদের প্রত্যেককে আপনার প্যারা হাবিবের অনুসরণ অনুকরণ করার তৌফিক আপনি দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম মুকাররম সম্মানীয় দর্শক ও দূরের কাছের নতুন পুরাতন পুরুষ মহিলা শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের খিদমতে এই অযোগ্য আসলাম হাবিবকে বাংলার বিখ্যাত শায়ের জনাব গুলজার সাহেব আবার অনায়ন করলেন। তৎসহ আজকের যে সাবজেক্ট, মা ফাতিমার দাফন নিয়ে কিছু আলোচনা করার অনুরোধ করেছেন। সত্যি ওনাকে ধন্যবাদ জানানোর ইচ্ছা জাগে না, এমন কোনো টেপ রেকর্ডার ওয়ালা মুসলিম একটিও পরিবার আছে বলে আমার মনে হয় না। যদিও উনার ডাকে বারংবার হাজির হওয়াটা আমার জন্য খুবই কষ্টকর মনে এক একবার হয়, তথাপি মানুষটির যে দূরদৃষ্টি, প্রয়াস, প্রচেষ্টা, সুলক্ষ্য, সৎ উদ্দেশ্য, যা আচ্ছা আচ্ছা গুণীজনদের হার মানিয়ে দেয়, আগামী দিনে বিরাট বিরাট রথী মহারথী তৈরি হবে,
কিন্তু যে গুলজার চলে যাবে সে গুলজার আর হবে না, যে আসলাম হাবিব চলে যাবে সে আসলাম হাবিব আর আসবে না। তবু কোনো চিন্তা নাই, কারণ কাতিব চলে গেলেও কিতাব রয়ে যায়, কাতিব চলে গেলেও কিতাব রয়ে যায়, হাসিব সরে গেলেও হিসাব রয়ে যায়। নিজের কথা একটু বলি, গুলজার চলে যাবে ফুল তার রেখে যাবে, গুলজার চলে যাবে ফুল তার রেখে যাবে, মনে রাখবেন আসলাম সরে যাবে ইলহাম রয়ে যাবে। ইলহাম মানে আওয়াজ। কবি নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন সামান্য নিজের পেটের অন্নও জোগাতে পেরেছিলেন না, আজ তার কবিতা 9, 10, 11, 12 ক্লাসে পড়ানো হচ্ছে। আমাদেরও পাওনা সরে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, বেঁচে থাকাই শুধু আঘাত, প্রতিঘাত, জখম, তিরস্কার, বিদ্রুপ, উপহাস ইত্যাদি। যাই হোক, তো আজ আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে তা হলো মা ফাতেমার দাফন। দেখুন, ইতিপূর্বে মা ফাতেমার সংসার নিয়ে আমরা দীর্ঘ 10 ঘন্টা আলোচনা করেছি, মা ফাতেমার চাদর সম্পর্কেও 2 ঘন্টা আলোচনা করেও এই যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বাকি রয়ে গিয়েছিল, এটা কি আপনাদের মাথায় ছিল? ভাই ছিল না। সেই জন্যই গুলজার সাহেবের প্রশংসা না করে পারি না, কারণ কলম আমার হাতে থাকলেও ছন্দ করে বলার তৌফিক আল্লাহ আমায় দান করলেও উনি কিন্তু প্রতিটি সাবজেক্টের উপদেষ্টা। তাই প্রতিটা ক্যাসেটে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যবস্থাপনায় কবি গুলজার সিপাহি। যাই হোক বন্ধুবর্গ, আজ মা ফাতেমার দাফন সম্পর্কে বলতে গিয়ে মনে পড়ে যায় এ দাফন এমনই এক বস্তু যা থেকে মুক্তি কোনো রাজা বাদশাহ পেল না, এ থেকে মুক্তি কোনো ফকির দরবেশ পেল না, এ থেকে মুক্তি কোনো অলিয়া উলিয়া পেল না, এ থেকে মুক্তি কোনো কবি সাহিত্যিক পেল না, এ থেকে মুক্তি কোনো গবেষক বৈজ্ঞানিকরাও পেল না, এ থেকে মুক্তি কোনো আম্বিয়াগণও পেলেন না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মরণের স্বাদ প্রত্যেকের জন্য অবধারিত ছিল, আছে, থাকবে। এ কথাগুলি আমরা জানি, কিন্তু মানি কজন? মনে করুন এই মজমায় যারা বসে আছেন, এই সমাবেশ হতে যে কোনো একটি মানুষ ভেবে নিন তো যে আগামীকাল সকাল হলেই সূর্য ওঠার সাথে সাথেই আপনার মৃত্যু হবে, সেই অন্তর থেকে বিশ্বাস করুন যে অন্তর থেকে ফাঁসির অর্ডারকে আপনি বিশ্বাস করেন। সত্যই যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে দেখবেন আপনার আচরণের পরিবর্তন ঘটেছে। আপনি আজ পেট পুরে খেতে পারবেন না, আজ খেয়ে আপনি কালকের জন্য রাখতে গেলেই মনে পড়ে যাবে আপনার মৌতের কথা। পরনিন্দা, পরচর্চা, বেয়ারাপন, অশ্লীলতা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে আপনার মৌতের ভয়। লুটতরাজ, খুন, ছিনতাই, প্রতারণা, হাসি, উল্লাস আপনার কাছে আশ্রয় পাবে না, কারণ সামনেই মৌতের চিন্তা। তাই বলছি, আমরা যদি প্রকৃতপক্ষে সেই মন থেকে বিশ্বাস করতাম যে মনে অনুভব করলাম দাদা দাদির মৃত্যু, নানা নানির মরণ, ফুপু খালার মৌত, চোখের সামনে মা বাপ ভাই বোনের চিরবিদায়, তাহলে আমাদের দ্বারা দুনিয়ার এই জমিনে এত রকম ফেতনা ফাসাদের ভাগিদার হতে কি আমরা পারতাম? কি গো মায়েরা পারতেন? আমার ভাইরা একটু ভেবে দেখবেন, যে স্ত্রীর কথায় আপনি আপনার ভাইয়ের গায়ে হাত উঠালেন, যে স্ত্রীর ইচ্ছায় আপনি মায়ের অন্তরে আঘাত হানলেন, বলুন সে সময় কি আপনার স্মরণে ছিল যে আপনাকে আর মাত্র কয়েকটি দিন ফুরালেই, সূর্যখানা অস্ত গেলেই আপনার হায়াতের চাকা থেমে যাবে, আপনাকে সব ফেলে চলে যেতে হবে, আপনাকে মরতেই হবে? যাবতীয় ওসিয়তকে আপনি অস্বীকার করলেও মৌতকে অস্বীকার করার সাধ্য কারও নাই, আছে ভাই? নাই। তবে হ্যাঁ, এই মৌত কারো কারো তরে শীতল পানীয় মনে হয়, আবার কারো তরে সাফা মারওয়ার মতো বড় বড় 2 পাহাড়ের নিষ্পেষণ মনে হয়। এই মুহূর্তে কোনো অভিজ্ঞ লেখকের একটি ছন্দ মনে পড়ে যায়, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কিন্তু হাসতে হাসতে মরতে কজন পারে ভাই? আজ মা ফাতেমার দাফন সম্পর্কে কিছু ছন্দের মাধ্যমে দলিল বক্তব্য শুনুন। কবি কি বলেন? জান্নাত রানী নবী নন্দিনী,
মা ফাতেমা জহুরা জন্নত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা ছাড়িয়া ভুবন করিছে গমন পিতে শরাবন্ত হুরা জন্নত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা ছাড়িয়া ভুবন করিছে গমন পিতে শরাবন্ত হুরা জন্নত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা যে মা ফাতেমা সম্পর্কে ইতিপূর্বে আপনারা বহু কথা শুনেছেন পবিত্র হাদিসের পাতায় যে ফাতেমার জীবনাদর্শ স্বর্ণাক্ষরে জগজগ করছে সারা দুনিয়ার জান্নাতি নারীদের সর্দারিনী হবে যে ফাতেমা কই দুনিয়া তো তাকে ধরে রাখতে পারলো না পারবে কি করে এ দুনিয়া তো জান্নাতি নারী পুরুষকে ধরে রাখার যোগ্যই নয় আমরা অবুঝ বলেই দুনিয়ার মায়াই পড়ে আখিরাতকে ভুলে গেছি কিন্তু যতই আমরা দুনিয়া খরিদ করে রাখি না কেন এ দুনিয়া আমাদের ছাড়তেই হবে আর তখন আমাদের অন্তর থেকে আওয়াজ আসবে হাই রে দুনিয়া তোমার বানিয়া কেউ থাকে না আজীবন হাই রে দুনিয়া তোমার বানিয়া কেউ থাকে না আজীবন আসলে সময় যেতে সবার হয় টুটিয়া মায়ার বধন টুটিয়া মায়ার বধন আমার আমার সবই আধার আমার আমার সবই আধার বুঝিলেই নয়ন জোড়া জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা ছাড়িয়া ভুবন করিছে গমন পিতে শরাবন্ত হুরা জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা দয়ার নবী রহমতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন আতাই নামদার তাজদার মদিনা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত হযরত আজরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম মউতের পয়গাম নিয়ে মরণের সূরা নিয়ে যখন হাজির হলেন যখন উপস্থিত হলেন দরজায় দাঁড়িয়ে নবী নন্দিনী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান হুজুরকে জিজ্ঞাসা করেন আব্বাজান গো এই অপরিচিত মেহমানটিকে এবং কেন এসেছে উত্তরে দিন দুনিয়ার বাদশা নবী সরকারে দোয়ালাম বলেন ও ফাতেমা শোনো 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 ইনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর হুকুমে মায়ের কোল থেকে ছেলে কেড়ে নেয় স্ত্রীর পাশ থেকে স্বামী কেড়ে নেয় বিবিকে ব্যবহার করে দেয় ছেলেকে এতিম করে দেয় ইনি হলেন সেই মালাকুল মউত হযরতে আজরাইল এটুক শোনা মাত্রই বেটি ফাতেমা চমকে উঠে আব্বাজানের ললাটখানা শক্ত হাতে ধরে নিয়ে চঞ্চল অবস্থায় বলতে থাকে কি বলছে আব্বাজান গো আব্বাজান গো উনি কেন এসেছেন কি কাজ নিয়ে এসেছেন না জানি আবার কাকে হয়তো এতিম করতে এসেছেন নবী পাক রহমাতাল্লিল আলামিন বেটি ফাতেমার পিষ্ট মুবারাকে নুরানি হাতখানা বোলাতে বোলাতে সান্ত্বনা স্বরে বলেন ও বেটি গো ও কথা বলো না বলো না ওই মউতের হাত থেকে তুমিও রেহাই পাবে না আর আমিও রেহাই পাবো না ও ফাতেমা গো আমি নবী বলে যদি ওর হাত থেকে রেহাই
ভাই পেয়ে যায়। আনাবাশারুম মিসলকুম, আমি তোমাদের মতো মানুষ, পবিত্র এই বাণীখানা মিথ্যা হয়ে যাবে। শুনে নাও ও ফাতেমা, জেনে নাও মৌতের পরে যে কি সুখ আছে। মানুষ যদি কেউ একবার স্বপ্নেও দেখে ফেলতো তো এই জঘন্যতম দুনিয়ার সমূহ লোভ লালসাকে দূরীভূত করে। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি মানুষ, প্রতিটি নারী পুরুষ মরণ সুরা পান করার জন্য প্রস্তুত থাকতো। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওঠেন, ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, আপনি এই মালাকুল মউতকে বলে দেন, উনি যে মরণ সুরা আপনাকে পান করানোর জন্য নিয়ে এসেছেন, ওই মরণ সুরার কিছুটা যেন এই ফাতেমাকেও পান করিয়ে যান। তার মানে পারবো না, পারবো না আব্বা, এই ফাতেমার চর্মচোখে আপনার ইন্তেকাল দেখে সহ্য করতে পারবো না। দয়ার নবীর ইন্তেকালে আসলো যখন আজরাইল, দয়ার নবীর ইন্তেকালে আসলো যখন আজরাইল, আজরাইলে ফাতেমা বলে আমার করো শামিল, করো পিতাজির শামিল। তার মানে পিতাজিকে যেমন তুমি জান কবজ করতে এসেছো, আমারটাও একসঙ্গে করে নাও। তখন জিব্রিল আমিন আলাইহিস সালাম ফাতেমাকে সান্ত্বনা দিতে গিয়ে কি বলছে দেখুন। তখন জিব্রিল আমিন বলে 180 দিন, জিব্রিল আমিন বলে 180 দিন পরেই পিবে এই সুরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জহুরা, ছাড়িয়া ভুবন করিছে গমন পিতে সারা বন্তহুরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জহুরা। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাছর বান্দির মতো বারে বারে আব্বা জানের সাথী হয়ে মরণ সুরা পান করার আপিল নামা জানাচ্ছে, তখন বাধ্য হয়ে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ফাতেমা তুমি অবশ্যই এই সুরা পান করতে পাবে, তবে আজ নয়, আজ হতে আর মাত্র 180 দিন পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, কি বললেন, সাইয়্যেদ জামা বলে ও ফাতেমা, কেঁদো না তুমি একটি বার, সাইয়্যেদ জামা বলে ও ফাতেমা, কেঁদো না তুমি একটি বার, এমনি ভাবে বেনাকাবে দেখা হবে 6 মাস পর, দেখা হবে 6 মাস পর, শোনো বেটি করো না ত্রুটি, শোনো বেটি করো না ত্রুটি, গোরের মাটি বড়ই কড়া, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জহুরা, ছাড়িয়া ভুবন করিছে গমন পিতে সারা বন্তহুরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জহুরা। ভাইরা আমার, কাউকে যদি মৌতের দিন নির্ধারণ করে দেওয়া হয় তার মনের অবস্থা কেমন হতে পারে? কিন্তু এক্ষেত্রে মা ফাতেমা আনন্দে উল্লাসিত হয়ে উঠলেন, চোখের অশ্রু মুছে নিলেন, কিন্তু পিতার বিরহ ব্যথায় তার কলিজাখানায় এমন এক ফাটল ধরেছিল যে দিন দিন তিনি শুকিয়ে যেতে লাগলেন। আহার নাই, বিশ্রাম নাই, নিদ ঘুম নাই, মশগুল সদা এক আল্লাহর ইবাদতে, গুনতেই ব্যস্ত থাকলেন কবে আসবে সেই শুভ মৌতের দিন, কবে আবার আব্বাজানের নুরিচন্দন চেহারা মোবারকখানা দেখতে পাওয়া যাবে।
বেশ কয়েক মাস পর হঠাৎ স্বপ্নের মাধ্যমে নবী পাকের চেহারা মুবারক বেটি ফাতেমার খোয়াবে ধরা পড়লো। ওটা কিভাবে? দিদার আশায় দিন গুনে যায় হার সময় হার হালতে, দিদার আশায় দিন গুনে যায় হার সময় হার হালতে, দুহাত বাড়ায় আই বুকে আই কই দয়াময় খাবেতে, দেখে ফাতেমা খাবেতে দুনিয়ার জামিন আর উনিশ দিন, দুনিয়ার জামিন আর উনিশ দিন পরে ঢাকি বেচেরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জাহুরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জাহুরা। নবী পাক আমার স্বপ্নের মাধ্যমে তার প্রিয়তমা বেটি হযরতে ফাতেমাকে জানিয়ে দিলেন, ফাতেমা গো আমি তোমায় রেখে চলে আসায় যেমন তোমার অন্তরখানা আমার পানেই ধাবিত হয়ে আছে, আমিও কিন্তু তোমার আসার অপেক্ষাতেই আছি, তাই তোমায় জানিয়ে দিলাম তোমার সাথে আমার দিদার হতে আর মাত্র ১৯ দিন বাকি আছে। তারপর স্বপ্নের মাধ্যমে এই ইশারা পাওয়ার আগে হতেই সর্বদা মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকত, যতদিন শেষ হয়ে আসছে যেন তসবিহ তিলাওয়াতের রেশ আরো দ্বিগুণ চতুর্গুণ বেড়েই চলেছে, সাথে সাথে তার শারীরিক কন্ডিশনও এমন খারাপ হয়ে আসছে যে বসার পর কোন রকমে নিজ শক্তিতে উঠে দাঁড়ানোর ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবুও কিন্তু সেই দুর্বল হালতেও হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নয় বরং তাহাজ্জুদও কাজা করত না। তো স্বপ্ন ভেঙে যাওয়ার পর অন্যান্য দিনের মতো আজও খাতুনে জান্নাত অধীর আগ্রহের সঙ্গে বিছানা ত্যাগ করলো এবং ওযু বানাতে আরম্ভ করলো। রাত গভীরে বিছানা ছেড়ে ওযু করে ফাতেমা, রাত গভীরে বিছানা ছেড়ে ওযু করে ফাতেমা, দরগাহে মাবুদ পড়বে তাহাজ্জুদ চাইবে জীবনের ক্ষমা, চাইবে জীবনের ক্ষমা, আমল নামাই যদি রয়ে যাই, আমল নামাই যদি রয়ে যাই একটিও সাকিরা কাবিরা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জাহুরা। দেখুন জান্নাত রানী যে দুনিয়ার জমিনে জান্নাতের গ্যারান্টি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, সেই ফাতেমা অত অসুস্থ অবস্থাতেও কিন্তু মনে মনে ভাবছে যদি আমার আমল নামাই কোনো গুনাহ রয়ে যায়, সাগিরা কাবিরা যদি কিছু রয়ে যায়, ওগো আল্লাহ এই তাহাজ্জুদের ওসিলায় আপনি ক্ষমা করে দেবেন। দেখুন সেই ফাতেমার কথা কেন বলবো না ভাই, আমার মায়েরা আমার বোনেরা এই ফাতেমার আদর্শে আদর্শিতা হতে কেন চেষ্টা করবেন না, কারণ জান্নাতের মূল্য যে অনেক গো অনেক। মা ফাতেমা যেভাবে ইবাদত উপাসনা আরাধনায় মনোনিবেশ শুরু করে দিয়েছিলেন পাছে যেন হিসাবের বাইরে চলে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে মা ফাতেমার আমল দেখে যেন হিসাবের বাইরে চলে না যায়, হয়তো সেই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটি আমলকে স্থগিত করে দিতে লাগলেন। সেটা কিভাবে? দেখুন নিয়ত করে সানা পড়ে শুরু করে সূরা ফাতিহা, নিয়ত করে সানা পড়ে শুরু করে সূরা ফাতিহা। দেখুন আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যারা ক্যাসেট শুনছেন, যারা আজকের বক্তব্য শুনছেন, যে প্রতি রাকাতে নিয়ত করেই সানা পড়ার পর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়তেই হয়, এটা মাস্ট, এটা খুব বিশেষ জরুরি, এটা পড়তেই হবে, তারপর যে কোনো একটি সূরা।
এই সময় আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই ঘরে ঘরে আপনারা হয়তো বাড়িতে এমনই পর্যায়ে পড়ে আছেন যে উস্তাদ ধরে নামাজ শেখাটা আপনাদের জন্য বড় কষ্টকর, এবং সহি শুদ্ধরূপে একটি কিতাব থেকে যে আপনি শিখবেন তার জন্য তো উস্তাদের প্রয়োজন। শুধু বাংলা দেখে শুদ্ধ নামাজ শেখা সম্ভব নয়, সেজন্য আপনারা যারা ক্যাসেট শোনেন, যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, বাড়িতে টেপ রেকর্ডার আছে, যাদেরকে আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন, ইসলামী সাবজেক্ট যারা শুনতে মশগুল থাকেন, তাদের উদ্দেশ্যে একটি ক্যাসেট আমি কিনতে অনুরোধ করব, যে ক্যাসেটটির নাম হচ্ছে এসো নামাজ শিখি, এসো নামাজ শিখি। ক্যাসেটটি বেরিয়ে গেছে, আপনি আজই এখনই আপনি অর্ডার দিন, নিশ্চয়ই পাবেন। ক্যাসেটের নাম এসো নামাজ শিখি, পুরুষের নামাজ, মহিলার নামাজ, কেমন নামাজ হওয়া উচিত, কিভাবে নামাজের মধ্যে কি কি পড়তে হয়, সব কিছু আপনি পাবেন। যাই হোক, তো মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন এত দুর্বল হয়ে পড়লেন, সেই দুর্বল অবস্থাতেও তিলাওয়াত তাসবিহ তাহলিল কিন্তু তার দুর্বল হলো না, তিনি আগের তুলনায় আরো বেশি বেশি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে আমলকে স্থগিত করে দিতে লাগলেন। তাই আমার মায়েরা, আমার ভাইয়েরা, আবার আমার বাবাজিরা, এই মৌতের চাকা আপনার আমার সদাই মাথায় ঘুরছে, এই মনে করে আসুন যে কতক্ষণ আমরা বেঁচে আছি, যেটুকু সময় পেয়েছি এইটুকু অন্তত একটু তাসবিহ তিলাওয়াত করে নেই। এই তাসবিহ আপনার ঘরে আছে কি না সেই জন্য আমি শর্ত রেখেছি এই ক্যাসেট কোম্পানির কাছে, যে দয়া করে এই ঘরে ঘরে আমার মুসলিম মা বোনেদের স্বার্থে ক্যাসেটের সাথে একটি করে তাসবিহ দিতে হবে। আপনি যে ক্যাসেটটি পেয়েছেন, যদি অরিজিনাল কিনে থাকেন, আসল ক্যাসেটটি যদি পেয়ে থাকেন, দেখুন ওই ক্যাসেটের ভিতরে, ওই ক্যাসেটের খাপের ভিতরে সাজানো আছে একটি সুন্দর তাসবিহ, যে তাসবিহতে 100টি কাঠি আছে, 100টি পুঁতি আছে, ওই 100টি দানা আপনাকে দেখাবে কাবা মায়খানা, আপনাকে দেখাবে মদিনা মুনাওয়ারা, আপনাকে দেখাবে বুগদাদ গোস্তিয়ার রওজা, আপনাকে দেখাবে হিন্দেল ওয়ালি খাজা আজমির সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির মুবারক মাজারখানা। সেজন্য তসবিটা আপনি তুলে রেখে দেবেন না, যারা অরিজিনাল ক্যাসেট কিনেছেন নিশ্চয়ই তসবিটা পেয়েছেন, ওই তসবিখানা আপনি তুলে না রেখে আপনি আমল করবেন, ওই তসবি পড়বেন। মা ফাতেমার তসবি কেমন ছিল, মা ফাতেমা যাহরার তসবিটাই দেখুন আপনার কাছে পৌঁছেছে, যে তসবিতে 33 বার সুবহানাল্লাহ বলার একটি স্কোপ আছে, 33 বার আলহামদুলিল্লাহ বলার একটি ভাগ করা আছে, আর 34 বার আল্লাহু আকবার বলার একটি স্টেজ আছে। সেই জন্য তসবিখানা যাচাই করুন আর আজ থেকে আমল করা শুরু করে দিন। আমি এই ক্যাসেট কোম্পানিকে বলেছিলাম যে মা ফাতিমার দাফন, আমার মায়েরা হয়তো কোরআন তেলাওয়াত করতে করতে ক্যাসেটটা পাশে রেখে দেবে, কোরআনের চাপে হয়তো ক্যাসেটের খাপ ভেঙে ক্যাসেটটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এই ক্যাসেটখানার খাপটাও দেখুন অন্যান্য ক্যাসেটের সঙ্গে মিলবে না, এটা একটি প্লাস্টিক খাপ, খুব মখমল যত্নের সহকারে এই ক্যাসেটটি আপনার উপহার দিয়েছেন আমাদের কোম্পানি, আপনি এর অবহেলা করবেন না, এটিকে বারবার শুনুন আর আমল করার চেষ্টা করুন। তো যাই হোক, ফাতিমার কথায় ফিরে আসি। হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাত্রেতে নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, তাহাজ্জুদ পড়া হলো না, তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে মাথা ঘুরে তিনি পড়ে গেলেন, তারপর কি হলো, নিয়তি করে সানা পড়ে শুরু করে সূরা ফাতিহা, সূরা ফাতিহার শেষেতে এবার যেই না পড়বে অদ্দুহা, যেই না পড়বে অদ্দুহা, আর জরা জীর্ণ তাই ঘুরে পড়ে যাই, জরা জীর্ণ তাই ঘুরে পড়ে যাই, হলো না তাহাজ্জুদ পড়া। জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, যে রাত্রে মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামাজ হতে ঘুরে পড়ে গেলেন, সেদিনের ঘটনা বলি, মনে রাখবেন ফাতেমার মৌতের আর 19 দিন বাকি আছে। যে রাত্রিতে নামাজ হতে পড়ে গিয়েছিল ফাতেমা, সেদিন হতে দুনিয়াদারিতে মন সে দিতে পারিল না, আর উঠিতে পারিল না, উঠলে সংসারের কাজ কাম করতো কে, আহা কত সুন্দর কথা, সাজলো খাদিমা হুরো গেলে মা, সাজলো খাদিমা হুরো গেলে মা, আসমানের ফেরেশতারা জান্নাতি রানী নবী আল্লাহ মা আল্লাহ জহুরা
হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজানকে যখন জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমি আপনার সঙ্গে যেতে চাই, তখন নবী পাক বললেন, বেটি রে তুই 6 মাস পর আমার সঙ্গে দেখা পাবি, অর্থাৎ 6 মাস পরেই এই মরণের সূরা তুই পান করতে পারবি, মানেই তোর ইন্তেকাল হবে। তাহলে রবিউল আউয়াল মাসে যদি নবী পাক চলে গিয়ে থাকেন তাহলে রবিউল আউয়ালের পর থেকে 6 মাস বললেই এসে যাচ্ছে রমজান মাস। তাই মা ফাতেমা যাহরা এই রমজানুল মুবারকের মাসেতেই ইন্তেকাল করেছিলেন। তাই কবি বলেন, মাহে রমজানের শুভ লগ্নে সুস্থ মনে বিছানা ছাড়ে। যেদিনে দেখবেন মানুষ সারা মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো তার যেদিনে মৌত হবে সে মৌতের দিনে সুস্থ হয়ে যায়। তাই মা ফাতেমা যাহরাও সুস্থ হয়ে গেলেন। মাহে রমজানের শুভ লগ্নে সুস্থ মনে বিছানা ছাড়ে, আর তাই দেখে এক নতুন সুখে, তাই দেখে এক নতুন সুখে, সুখী সবাই আজ আলীর ঘরে, সুখী সবাই আলীর ঘরে, ইমাম দু ভাই আনন্দে লাফাই, ইমাম দু ভাই আনন্দে লাফাই, জানে না তারা আজ হবে মহারা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। তারপর দেখুন কত সুন্দর কথা, ইমাম হাসান আর ইমাম হুসেন আনন্দে লাপাচ্ছে, কয়েকদিন যাবত আম্মাজানকে উঠতে দেখে না বিছানা ছেড়ে, আজ অনেক দিনের পর আম্মাজান উঠেছেন দেখে তারা আনন্দে লাপাচ্ছে। অতি যতনে হাসান হোসেনে ডেকে সুধাই জান্নাতি খাতন। ইমাম হাসান আর হোসেনের আনন্দের দিক লক্ষ্য করে মা ফাতেমার কলিজা যেন চৌচির হয়ে যায়, খান খান হয়ে যায়। মা ফাতেমা যাহরা তাদের মনের ভাব বোঝার জন্য যে ওরে হাসান হোসেন, তোদের মা যে আর বেশি দিন দুনিয়ায় নাই রে, তোরা বুঝি এখনো জানতে পারিস না বলে এত আনন্দে লাপাচ্ছিস, আচ্ছা আমার মরণের পরেও তোরা এইভাবে আনন্দিত থাকবি কি না মনে মনে করে হাসান আর হোসেনকে ডেকে কি জিজ্ঞাসা করছে দেখুন। আর উত্তরে হাসান হোসেন কি বলছে, অতি যতনে হাসান হোসেনে ডেকে সুধাই জান্নাত খাতন, পঞ্চাতনের আর এক পাতা। মানে নবী আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজনকে নিয়েই হচ্ছে পঞ্চাতন। তো নবী পাক তো আগে ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, একটি পঞ্চাতনের পাতা খসে গেছে আর একটি পাতা আজ খসবে। তাই মা ফাতেমা যাহরা বলছেন, পঞ্চাতনের আর এক পাতা খসে গেলে কি করবি তখন, খসে গেলে কি করবি তখন, বলিল হাসান করিব বিস্পান, বলিল হাসান করিব বিস্পান, আর বলে হোসেন গলে চালাব ছুরা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ইমাম হাসান আর হোসেনের কথা শুনে মা ফাতেমা চমকে উঠলেন, কিন্তু মুখে আর তখন কিছু বললেন না। হঠাৎ স্বামী নিকটে এসে হাজির হলেন, স্বামী যখনই কাছে এলেন মা ফাতেমা যাহরা হযরতে শেরে খোদা আলী মুর্তজার নজরে নজর রেখে কি বলছে দেখুন। সোহাগে ভোরে স্বামীর নজরে নজর রেখে বলে বিবি, যেটুকু পারো ক্ষমা করো, করেছি যা বেয়াদবি, করেছি যা বেয়াদবি, কত জ্বালাতন করেছ বর্জন, স্বামী গো কত জ্বালাতন করেছ বর্জন, এই যে দিবি বীর দ্বারা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। তারপর
এই কথা শোনা মাত্রই শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুহাত বাড়িয়ে বুকের কাছে টেনে নিলেন, কপালে চুপ চুপ করে আদরে স্নেহের চুম্বন দিতে থাকলেন। একই কথা, এমন কথা আমি তো শুনতে রাজি নই, আরো তোমাকে আমি কত কষ্ট দিয়েছি। হযরত আলী মা ফাতেমাকে কি বলছে দেখুন। হযরত আলী শুনে এ বলি দুই হাত মেলি কই ফাতেমাই একটি দিন তো মনের মতো শান্তি দিতে পারলাম নাই, শান্তি দিতে পারলাম নাই, বরং বদলে কি দিয়েছি, আর দিয়েছি জ্বালা অবজ্ঞা, দিয়েছি জ্বালা অবজ্ঞা হেলা। আর নীরবে শোয়েছ সারা জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। তারপর দেখুন হযরতে মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আজকে ইমাম হাসান আর হুসাইন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কেউ বুঝতে পারছে না যে মা খাতুনে জান্নাত বিদায় নেবেন, পর্দা নেবেন। এই কথা শুনে কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর অন্তরে দাগ কাটল, ধাক্কা মারল যে এমন কথা ফাতেমার মুখ থেকে শুনছি কেন। বিদায় নেওয়ার পরে আমার মা ফাতেমা তাজহারা রাজ খুলে দিচ্ছেন, হযরত আলীর মুখ পানে তাকিয়ে কচি মাসুম বাচ্চা মেয়ের মতো ফুপড়ে ফুপড়ে ঠোঁট দুটি কাঁপছে, নাকের জটাটা কাঁপছে, মা ফাতেমা তাজহারা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে বিনয়ের স্বরে বলছে, কি বলছে, বিদায় নেওয়ার পরে আমার কথা মনে রেখো স্বামী, আমি যখন চলে যাব, আমি যখন বিদায় নেব, আমার কথাটা তুমি মনে রেখো। দেখো স্বামী মাহারা ওই হাসান হোসেন না পায়ের কমি, আর তোমার প্রতি শেষ মিনতি, তোমার প্রতি আর এক মিনতি, না বহে ওদের অশ্রুধারা জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ও গো স্বামী, আমার হাসান আর হোসেনকে দেখে যদি আমি চিরদিনের মতো বিদায় নেই, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার কলিজা ছেঁড়া, আমার কলিজার টুকরা ওই হাসান হোসেনের চোখ থেকে যেন কোনোদিন অশ্রু বইতে তুমি দিও না, ওদের মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে। কর গো যদি আরো কোন সাধি, মা ফাতেমা বলছেন স্বামীকে, কর গো যদি আরো কোন সাধি, নাই তো হক মরে বাধা দেওয়ার, কোন কোন রাত করো জিয়ারত, গিয়ে কবর গাহে আমার, গিয়ে কবর গাহে আমার, কেন, আর স্বামীর দোয়াই গোর হতে পালাই, স্বামীর দোয়াই গোর হতে পালাই, আজাবের সাপ পিছুরা রানী নবী নন্দিনী ফাতেমা জহুরা। স্বামীর সামনে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে কিছুক্ষণ থাকতে, ইমাম হাসান আর হুসাইন পেছনে দাঁড়িয়ে, আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার, মুখে কোনো কথা নেই, অথচ আমার সামনে নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন। উত্তরে মা ফাতেমা কি বললেন, মস্তক হতে পদ অবধি চওড়াই লম্বাই বুঝে নাও, স্বামীকে বলছে তোমার স্ত্রী তোমার বিবি এই ফাতেমা কতখানি লম্বা কতটুকু চওড়া তুমি একটু ভালো করে হিসাবটা বুঝে নাও কেন। আর মস্তক হতে পদ অবধি চওড়াই লম্বাই বুঝে নাও, তোমার হাতে নি
নির্জন রাতে কবরটি মোর খুঁড়ে দাও, কবরটি মোর খুঁড়ে দাও, রাখিও শরণ এই ফাতেমার বদন, রাখিও শরণ ফাতেমার বদন, না দেখে কোন জন তুমি ছাড়া জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। হযরত আলী কাদের আল্লাহু ওয়াজহু ফাতেমার দিকে ম্লান মুখে তাকিয়ে নীরব দর্শকের মতো চিন্তা করছেন, চোখ থেকে দর দর করে অশ্রু গড়িয়ে পড়ছে। মা ফাতেমা মনে করলেন, আমার মরণের কথা ভেবে আমার স্বামী হয়তো চিন্তা করছে কোথায় পাবো কাফনের পয়সা, কোথায় পাবো কর্পূর আতর, এই সমস্ত হয়তো ভাবছে। এই মনে করে মা ফাতেমা তার জাহরা স্বামীকে কি বলছে, জানি গো জানি, জানি আমি, জানি গো জানি, নিঃস তুমি কাফন কিনতে পারবে না, তাই গোপনে রেখেছি যতনে বিবাহের চাদর খানা। আপনারা মা ফাতিমার চাদর যে ক্যাসেট শুনেছেন, সেই যে চাদর জান্নাত থেকে এসেছিল বিয়ের সময়। জানি গো জানি, নিঃস তুমি কাফন কিনতে পারবে না, তাই গোপনে রেখেছি যতনে বিবাহের চাদর খানা, জান্নাতের চাদর খানা, লাগবে না কর্পূর, লাগবে না আতর, লাগানো আছে কস্তুরা, জান্নাত রানী নন্দিনী মা ফাতেমা জহুরা। ঔলাদ তাজদার গুরিদের সরদার, ঘরটি আজ তার করিবে বদল, আল্লাহর অসংখ্য ফেরেশতারা হুর গেলে মারা আরশ থেকে ফরশ পর্যন্ত যেন এক কাতার দিয়েছে। কেন আজ মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেবেন, পর্দা নেবেন, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যাবেন। ঔলাদ তাজদার গুরিদের সরদার, ঘরটি আজ তার করিবে বদল, তখন আনলহুরের দল মশক ভরে জল, জান্নাত রানী মোর করবে গোসল, জান্নাত রানী করবে গোসল, আর ফিরদাউসি নহর আর আবে কৌসার, ফিরদাউসি নহর জামে কৌসার, খুলে দেয় আপন ফুয়ারা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ছাড়িয়া ভুবন করিবে গমন, পিতে সারা বন্ত হুরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। তারপর মা খাতুনে জান্নাত নিজেই গোসল করে নিলেন, গোসল সেরে এসে নিজের খেজুর পাতার চাটাইয়ের উপরে যখন শুয়ে পড়লেন, তারপর কি হলো দেখুন। গোসল সেরে কাফন পরে চাটাইয়ের পরে শুয়ে যাই, আসবে মালাকুল ছিঁড়তে জীবন ফুল, থাকিল তার অপেক্ষায়, থাকিল তার অপেক্ষায়, হাসান হোসেন কয় কারে দুনিয়ায়, হাসান হোসেন কয় কারে দুনিয়ায়, মা বলে আর ডাকব মোরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ওদিকে শের খুদা হযরত আলী কাদের আল্লাহু ওয়াজহু স্ত্রীর কবর খুঁড়তে গেছেন, কবর কি খুঁড়তে পারে ভাই, শামসিরা হাতে করে কবর খুঁড়তে গেছেন। শামসিরা মানে আমরা বাংলায় যাকে বলি কোদাল। বীর বিপ্লবী হযরত আলী যে কোন কর্মে হারিল না, সারা রাত ধরে বিবির তরে কবরটি খুঁড়তে পারিল না, কবর খুঁড়তে
পারলো না, কি করে খুঁড়বে তার তো চোখ অন্ধকার হয়ে আসছে, কেঁদে যাবে যার দু চোখে আধার, আর ঝরে যেতে চাই আঁখি তারা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। বারবার যখন চেষ্টা করেও কবর খোঁড়া শেষ করতে পারলো না, ওদিকে ফজরের আজান হয়ে গেল, ভোরের কোকিলরা উঠে পড়লো, এবার মানুষ দলকে দল কবরের পাশ দিয়ে রাস্তা চলবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলাই ছিল যে তুমি নীরব নির্জন রাতে কবর খোঁড়ো, যেন অন্য কোনো বেগানা পুরুষ আমার কবরের মাপটা দেখে না ফেলে। তারপর কি হলো, বারে বারে চেষ্টা করে খুঁড়তে না পারে বিবির কবর, হইল ফজর তবু সে বিভোর, তবু সে বিভোর হয়ে আছে। আর সেই সময় দেখে ফেলিল আবু জার, দেখে ফেলিল আবু জার, আবু জার নামক একজন মানুষ, একজন সাহাবা, তিনি দেখে ফেললেন, দৌড়ে চলি বলে ও আলী। আবু জার গিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে কি বলছে, দৌড়ে চলি বলে ও আলী, আমার দাও ওই শামসিরা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত থেকে শামসিরা কেড়ে নিয়ে হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খোঁড়ার কাজ শুরু করে দিলেন। এদিকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি স্ত্রীর মুখটা শেষবারের মতো দেখার জন্য বিচলিত নয়নে তিনি আসছেন, দৌড়ে দৌড়ে আসছেন বাড়ির দিকে। তারপর হযরত আলীর ফেরার সাথে বসিল সিনাই আজরাইল, হযরত আলীর ফেরার সাথে বসিল সিনাই আজরাইল, ফাতেমা দেখে যেন তার বুকে বসেছে বসন্তের কোকিল, বসেছে বসন্তের কোকিল, মুদে নাই আঁখি যাই প্রাণ পাখি, মুদে নাই আঁখি যাই প্রাণ পাখি, আর করতে পিতাজির নাজারা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। সময় খুবই অল্প ভাই, ক্যাসেটের ফিতা তো টেনে বাড়ানো সম্ভব নয়, ফিতা শেষ হলেও কথা তো শেষ হলো না, বাকি কথা মা ফাতেমার দাফন দ্বিতীয় খণ্ডে শুনে নিতে অনুরোধ করি। মনে রাখবেন মা ফাতেমার দাফন ভলিউম টু। প্রথম আজাব মালাকুল মউতের হাতে, কেউ নাহি পাই এ হতে রে হাই, এমন অমৃত নাই দুনিয়াতে, অমৃত নাই দুনিয়াতে, বলি তাই আসলাম যখন আসিবে মরণ, করো আসান নামে খৈরুল ওয়ারা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ছাড়িয়া ভুবন করিছে গমন, পিতে শরাবন্ত হুরা, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।